আপনভুবন বনসাইয়ে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আপনভুবন বনসাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজ আমি একটি লিচুর চারা যেটি আমি বীজ থেকে তৈরি করেছি সেই চারাটিকে ট্রান্সপ্লান্ট করব একটি প্লাস্টিকের টবের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রুট বলটি মোটামুটি রুট সুন্দরভাবে গজিয়েছে এবং সাদা সাদা রুট দেখতে পাচ্ছেন। চারদিকে রুট হয়েছে, এখন আমার কিছু রুট বাউন্ড হয়ে গেছে। বাউন্ড হওয়া রুট গুলোকে আমি কেটে দিচ্ছি। এখনই আমার একটি বড় টবে এটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে, নয়তো গাছটি নষ্ট হয়ে যেতে পারে। আমি রুট বল সহই গাছটিকে টবের মধ্যে লাগাবো। যদিও আমার চূড়ান্ত ইচ্ছা একটি বনসাই তৈরি করা, দেখি কিভাবে কি করা যায়। লিচু গাছ দিয়ে বনসাই হয় কিনা আমি জানি না, তবে চেষ্টা করব একটা বনসাই তৈরি করার। এখানে দেখা যাচ্ছে কিছু পিঁপড়া আক্রমণ করেছে। পিঁপড়ার জন্য আমি কিছু মাটির সাথে ফুরাডা মিশিয়ে দেব। যাই হোক, ফুটবলটা আমার সেট করা কমপ্লিট। আমি এখন টপটি তৈরি করব। আমি আগে থেকেই নিচে ওয়াটার ড্রেন্স হোল কভার করেছি প্লাস্টিকের একটি নেট দিয়ে, তারপরে কিছু নুড়ি পাথর দিয়েছি ফিল্টারিং এর জন্য, তারপর কিছু নিচের অংশে বার্মি কম্পোজ দিয়ে দিচ্ছি যাতে মাটিটা একেবারে নিচের দিকে কম্প্যাক্ট না হয়ে যায়। আর এটি আমি টপটি অন্য একটি গাছ ছিল তাদের মধ্যে, এটিকে আমি রিউজ বন্ধুরা। এখন আমি টপটি তৈরি করে নিচ্ছি। টবের মধ্যে মাটি ভরছে, মাটি আমার মিক্স সোয়েল, গার্ডেন টপ সোয়েল, তারপরে শুকনো গোবর, কিছু বালি বালি মাটি, কম্পোস্ট মিশিয়ে একটি মিক্সচার তৈরি করেছি। এই মিক্সচারের মধ্যে আমি গাছটিকে লাগাবো। ফুরাডান আমি এই বীজটি, এটা একটি বীজ, এই বীজটি আমি মাটির সাথে মিশাবো যাতে উই পোকা পিঁপড়া এর ভিতর বাসা বাঁধতে না পারে, অন্যান্য ক্ষতিকারক পোকামাকড় মাটির সাথে বাসা বাঁধতে না পারে। এখন আমি রুটবলটি বসিয়ে দিচ্ছি। একটু নিচে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফুটবলটি বসিয়ে দিয়েছি। এখন চারদিক দিয়ে মাটি দিয়ে ফিল আপ করে গাছ লাগানো কমপ্লিট করে ফেলবো।
এই মাটিটা আমি ওয়েল ড্রেনেজ সয়েল হিসেবে তৈরি করেছি। খুব ভালো ড্রেনেজ সয়েল কাজ করে, খুব দ্রুত পানি নিষ্কাশন হয়ে যাবে। টপ লেভেলে আরো সামান্য কিছু কুড়াডান দিয়ে দিচ্ছি, কুড়াডানের বিশেষ মাত্রা কতটা পাওয়ারফুল না হলেও পোকামাকড় দমনের ক্ষেত্রে খুবই কার্যকর। সুপ্রিয় দর্শক, আমার লিচি গাছটি লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমি পানি দিয়ে বাগানের এক সাইডে রেখে দেবো, এটি আস্তে আস্তে সার্ভে করতে থাকবে এবং আস্তে আস্তে গ্রোথ রেট বাড়বে।